মায়ের নামে শ্যামলী অক্সিজেন ব্যাংক উদ্বোধন করলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে অক্সিজেন সিলিন্ডারের সংকট প্রকট হয়েছে, বহু মানুষই অক্সিজেনজনিত সমস্যার সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমতা বিধানসভার কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে মায়ের নামে শ্যামলী অক্সিজেন ব্যাংক চালু করলেন গ্রামীণ হাওড়ার আমতার নবনির্বাচিত বিধায়ক সুকান্ত পাল। জানা গেছে, রোগীর আধার কার্ড, কোভিড পজিটিভ রিপোর্ট ও চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে বিশেষ নাম্বারে যোগাযোগ করলেই আমতা বিধানসভা এলাকার যে কোনো কোভিড আক্রান্তদের জন্য মিলবে এই পরিষেবা। করোনাকালে যারা বাড়িতে চিকিৎসা করছেন কিন্তু অক্সিজেনের প্রয়োজনীয়তা আছে, এরকম অনেক মানুষ অক্সিজেন তাদের পক্ষে এই সময় কেনা কষ্টসাধ্য হয়ে পড়ছে, এই দেখে আমরা উদ্যোগ নিয়েছি, একটা অক্সিজেন ব্যাংক করেছি। আমাদের আমতা বিধানসভা কেন্দ্রে কোনো করোনা রোগী যদি অক্সিজেনের প্রয়োজন হয়, সাথে সাথে আমাদের হেল্পলাইনে ফোন করলে আমরা অক্সিজেনের ব্যবস্থা করব, যতক্ষণ সাধ্য আছে আমরা এই কাজটা করে দেব। একটা চিকিৎসক টিম আছে যারা তাদের প্রয়োজন আছে কি না সেটা উপলব্ধি করে এটা করবে, আমাদের রেগুলার বেসিসে এই সিলিন্ডার আমরা সরবরাহ করি। হাওড়া থেকে রাকেশ মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।